ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে থাকি বিভিন্ন ফটো ভিডিও আপলোড করে থাকি এখন আমাদের ফেসবুকে অনেকেই কিন্তু গালিগালাজ করে বা বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করে যা হয়তো বা সমস্যা সৃষ্টি করে আমাদের ব্রেনে বা আমাদের মনে বা আমাদের হৃদয়ে বন্ধুরা আপনি চাইলে কিন্তু কমেন্ট সেকশনটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এক সেকেন্ডে তো এই কাজটা করার জন্য আপনাকে ফেসবুকে প্রবেশ করতে হবে ফেসবুকে প্রবেশ করে যে পোস্টটি আপনি সিলেক্ট করবেন যে ওই পোস্টে আমার অপছন্দের লোক বা আমার বিপরীতে কেউ লোক কমেন্ট করতে পারবে না বা বিভিন্ন ধরনের লেখা আমার ওই রিপ্লে দিতে পারবে না তো এই কাজটা করার জন্য প্রথমে চলে যাবেন ফেসবুকের ভিতরে আপনার প্রোফাইলে আপনার ফটোর উপরে যদি টাচ করেন তাহলে এখান থেকে আপনার ওই পুস্টের কাছে চলে যাবেন তো এখান থেকে পুষ্টের কাছে যাওয়ার জন্য আপনি নিচে চলে যাবেন যে পোস্টটিকে আপনি কমেন্ট নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ আপনার পুস্টে যে কেউ কমেন্ট করতে পারবে না আপনি ইন্ডিভিজুয়ালি কিছু লোককে সিলেক্ট করবেন ধরুন আমি আমার এই পোস্টে সবাইকে কমেন্ট করতে দিব না অর্থাৎ কিছু লোককে কমেন্ট করতে দিব না তাহলে এই পুস্টের রাইট ছেড়ে দেখবেন একটা অপশন আসছে থ্রি ডট অপশন এখানে টাচ করবেন টাচ করার পরে এখানে একটা অপশন আছে দেখেন হো ক্যান কমেন্ট অন ইউর পোস্ট অর্থাৎ আমার পোস্টে কে কে কমেন্ট করতে পারবে এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পরে এখানে দেখেন তিনটি অপশন আসছে একটা হচ্ছে পাবলিক যখন আপনি পাবলিক রেখে দেবেন তার মানে আপনার প্রোফাইলে পুস্টে যে কেউ কমেন্ট করতে পারবে তাদের কোনো বাধা বিপত্তি নাই আবার যদি এখানে ফ্রেন্ড সিলেক্ট করে দেন তাহলে আপনার যারা যারা ফ্রেন্ড শুধুমাত্র তারাই আপনাকে এই কমেন্ট করতে পারবে আরেকটা যদি করেন যে এখান থেকে আমাকে কিছু সংখ্যক পেজ বা কিছু সংখ্যক প্রোফাইল আমার এই পোস্টের মধ্যে কমেন্ট করতে পারবে না বাদ বাকি সবাই পারবে তবে বন্ধুরা আপনার এই কাজটা করার জন্য এই যে এখানে এইটা টিক দিয়ে দিবেন দেখবেন তাহলে আপনাদের প্রোফাইলে কেউ কমেন্ট করতে পারবে না যারা যারা আপনি সিলেক্ট করে দেবেন তো এখান থেকে যখন হয়ে যাবে তখন এই যে নিচে ডান লেখা আছে আপনি জাস্ট এখান থেকে এই যে ডানে ক্লিক করে দেবেন ডানে যখন ক্লিক করে দিবেন তখন এটা কিন্তু ওকে হয়ে যাবে দেখেন কিছু সংখ্যক পেজ এবং কিছু সংখ্যক এ আপনাকে কমেন্ট করতে পারবে না বিভিন্ন ধরনের গালিগালাস করতে পারবে না তো বন্ধুরা আবার যদি এটাকে আনলক করতে চান তাহলে এরকম যাবেন ওখানে ওখানে গিয়ে তারপরে এখানে আবার যদি আপনার হয় যে এটা সবাই দেখুক বা সবাই কমেন্ট করুক তাহলে আপনি এখান থেকে পাবলিক সিলেক্ট করে দিবেন তবে আমি সাজেস্ট করব আপনারা এখান থেকে ফ্রেন্ড রেখে দিবেন কারণ ফ্রেন্ড রেখে দিলে আপনার প্রোফাইলে যারা আপনার ফ্রেন্ড তারাই শুধুমাত্র কমেন্ট করবে যখন আপনি ফ্রেন্ড সিলেক্ট করবেন আবার এখানে ডান করে দিবেন তাহলে আপনার প্রোফাইলে যে কেউ কমেন্ট করতে পারবে তো বন্ধুরা ফেসবুকের এই হট অ্যান্ড এক্সক্লুসিভ ভিডিওটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ